স্পোর্টস ওয়ার্ল্ডের বিশেষ আয়োজন স্যাটারডে নাইট স্পোর্টস আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি আহমেদ রাকিব। আমাদের আজকের অনুষ্ঠান আমরা একটু ভিন্ন ঢঙে সাজিয়েছি। সিদ্দিকুর রহমানের কল্যাণে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে গলফ। আমাদের অনেকের কাছে এই ইভেন্টের অনেক টার্ম, নিয়ম কানুন কিংবা গলফের খুঁটিনাটি অনেক বিষয়ে স্বচ্ছ ধারণা নেই। আজকের আয়োজনে আমরা চেষ্টা করব সেসব বিষয় পরিষ্কার করতে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দেশের প্রথম পেশাদার গলফার, যিনি প্রথম বাংলাদেশি হিসেবে খেলেছেন গলফের বিশ্বকাপে, এশিয়ান ট্যুর, ব্রুনাই ওপেন, ইন্ডিয়ান ওপেন সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন সিদ্দিকুর রহমান। একই সঙ্গে যোগ দিবেন আমাদের সঙ্গে জেনারেল অবসরপ্রাপ্ত আবিদুর রেজা খান, চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি কর্মীটোলা গলফ ক্লাব। সিদ্দিকের বেড়ে ওঠাও কিন্তু এই কর্মীটোলা গলফ ক্লাবে। একই সঙ্গে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কর্মীটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত সর্দার হাসান কবির। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। একই সঙ্গে আরেকটি স্টুডিও থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন বাংলাদেশ জাতীয় গলফ দলের প্রতিনিধি, যিনি অ্যামেচার গলফার হিসেবেই বেশ পরিচিত, মোহাম্মদ নাজিম। নাজিমকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, আমরা অ্যামেচার, প্রফেশনাল গলফার সবকিছুই পরিষ্কার করার চেষ্টা করব। আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে, অনেক জিজ্ঞাসা আছে গলফ সংক্রান্ত, সেগুলো আপনারা চাইলে আমাদেরকে করতে পারবেন। সেক্ষেত্রে ফোন করতে হবে 8416068, 8416069, 8410594 এই নাম্বারগুলোতে। আর আমাদের ফেসবুকে যে অফিসিয়াল পেজ facebook.com/sportsworld.jtv, চাইলে এই পেজও আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন, সেই প্রশ্নগুলো আমরা আমাদের অতিথিদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সিদ্দিক, শুরুতেই আপনার কাছে আসতে চাই। আসার আগে আপনার যেসব অর্জন আছে, অর্জন নিয়ে আমাদের ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে, সেটা আমাদের দর্শককে প্রথমে দেখাতে চাই। ১৯৫৩ সালে শুরু হওয়া বিশ্বকাপ গলফে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ২৪ বারের চ্যাম্পিয়ন এবং ৯ বারের রানার আপ। নিকটতম প্রতিদ্বন্দ্বী